श्रद्धेय অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে কোটালীপাড়ায় এই প্রথম আমি একটি ছাত্র হোস্টেল উদ্বোধন করতে যাচ্ছি পহেলা ফেব্রুয়ারি 2022 সালে। আমার এই ছাত্রাবাসটি কোটালীপাড়া পৌরসভার ঠিক সামনে, অর্থাৎ কোটালীপাড়া পৌরসভার ঠিক উত্তর দিকে 200 মিটার পরেই আমার এই ছাত্রাবাসটির অবস্থান। আমি আপনাদের দেখাবো এই ছাত্রাবাসের যে বাসস্থানটা কেমন হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, এবং ধাপে ধাপে আমি আমাদের এই ছাত্রাবাসের সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের তুলে ধরব। তবে বলে রাখি, আমাদের ছাত্রাবাসটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকবে। এই ছাত্রাবাসে অবস্থানরত সকল ছাত্রদের পড়াশোনার দায়িত্ব, থাকা খাওয়া, এবং তারা প্রয়োজন বোধে কোন স্কুলে ভর্তি হবে বা দূর দূরান্তের শিক্ষার্থীদের তাদের মেধা অনুসারে বিভিন্ন স্কুলে ভর্তি করে দিয়ে তাদের তদারকি করব আমরা নিজেরাই। আমাদের থাকবে একজন শিক্ষক, এবং আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আপনাকে। আমি মোহাম্মদ রুহেল মুন্সি, বিএসসি অনার্স, এমএসসি পদার্থবিজ্ঞান ও আইসিটি। আমি বর্তমানে একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পরীক্ষার্থী, সকল শিক্ষার্থী, অর্থাৎ সকল ছেলেরা এখানে থাকতে পারবে। যে সকল অভিভাবক তার সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন বা সন্তানদের সঠিকভাবে সময় দিতে পারেন না, অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সন্তানদের লেখাপড়া হচ্ছে না, তারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে হলে আপনাদের আসতে হবে কোটালীপাড়া পৌরসভা ঠিক সামনেই, কোটালীপাড়া পৌরসভার উত্তর পাশে 200 মিটার সামনে। এই ছাত্রাবাসটি সম্পূর্ণ আমার নিজস্ব বাড়িতে পরিচালিত হবে। আমি আপনাদের এখন দেখাচ্ছি আপনার ছেলেরা, অর্থাৎ আপনার সন্তানেরা, আপনাদের সন্তানেরা কোথায় কীভাবে থাকবে, এবং আমাদের পরিবেশটা আপনাদের আজকে পরিচয় করে দেব, এবং ধাপে ধাপে আমাদের ছাত্রাবাস সম্পর্কে আপনাদের আপডেট দেখাবো। তাহলে আসুন আজকে আমরা এই ছাত্রাবাসের বাসস্থানটা দেখে নেই ঘুরে ঘুরে। আপনারা আমার সাথে থাকুন, আসুন আমরা শুরু করি।